आज के आमरा क्लास टेनेर अनुपात समानुपात माने फिफ्थ चैप्टारे कोषे देखी 5.3 अंकगुलो समाधान करब। अनुपात समानुपात क्लास टेन ताहले एकेर अंकटा कि बोलेछे एच टू बी समान सी एच टू डी होले देखाई जे प्रथमटाई ए स्क्वायर प्लस बी स्क्वायर इच टू ए स्क्वायर माइनस बी स्क्वायर इक्वल्स टू ए सी प्लस बीडी इच टू ए सी माइनस बीडी। তাহলে প্রথমেই বলেছে এইচ টু বি সমান সি ইচ টু ডি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরে নিলাম। তাহলে এ সমান কত পাব, তাহলে কি পেলাম এ সমান বি কে এবং সি সমান ডি কে। এবার বাম পক্ষ মানটা বের করব, বাম পক্ষ কি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইচ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মানটা বসিয়ে দেবো এর। তাহলে এ সমান বি কে, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইচ টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দুটো থেকেই বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এটা পেলাম কে স্কোয়ার প্লাস ওয়ান ইচ টু বি স্কোয়ার কমন নিলে এখানে কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দুদিকেই যদি বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে বি স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাচ্ছি কে স্কোয়ার প্লাস ওয়ান ইচ টু কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার ডান পক্ষ করব, ডান পক্ষ সমান এসি প্লাস বিডি ইচ টু এসি মাইনাস বিডি। মানটা বসালাম এ মানে বি কে সি মানে ডি কে, তাহলে গুণ করলে বি ডি ইন্টু কে স্কোয়ার প্লাস বিডি, তাহলে এইটা বিডি ইন্টু কে স্কোয়ার মাইনাস বিডি। এখান থেকে বিডি কমন নিলে এটা কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা বিডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে দুদিকে বিডি বিডি ভাগ করে দিলে বাদ গেল, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান ইচ টু কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপর দুইয়েরটা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানেও আগে বাম পক্ষ লিখে নিলাম, বাম পক্ষ কি ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইচ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এর মানটা বসাবো বি কে মানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানেও বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানেও বি স্কোয়ার বি ইন্টু বি বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন গেল, এটা হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এখানেও বি ইন্টু বি মানে বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এর দুদিকেই বি স্কোয়ার কাটলো। তাহলে কত হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইচ টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এবার ডান পক্ষ, ডান পক্ষ কত ছিল সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইচ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। মান বসাই সি সমান কত ছিল ডি কে, তাহলে স্কোয়ার করলে ডি স্কোয়ার কে স্কোয়ার
प्लस सी समान डी के, डी के इंटू डी हे डि स्कोर के प्लस डि स्कोर इज टू एक ही भावेटा डि स्कोर के स्कोर माइनस डि स्कोर पे प्लस डि स्कोर তাহলে সরি ডি স্কোয়ার কমন গেল এখানে, তাহলে কত হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইস টু, এখানে ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে দুদিকেই ডি স্কোয়ার, ডি স্কোয়ার কাটলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইস টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তিনেরটা রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইচ টু রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু পি এ প্লাস কিউ সি ইচ টু পি বি প্লাস কিউ ডি। বাম পক্ষ হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইচ টু রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এ মানে ছিল বি কে বি স্কোয়ার কে স্কোয়ার, আর সি মানে ছিল ডি কে ডি স্কোয়ার কে স্কোয়ার ইচ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখান থেকে কে স্কোয়ার কমে যাচ্ছে আর কে স্কোয়ারটা রুটের বাইরে এলে কী হয় কে হয়, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইচ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখানে রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কাটলো, তাহলে পড়ে থাকলো কে ইস টু ওয়ান, ডান পক্ষ সমান পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি, এ মানে বি কে, তাহলে পি বি কে প্লাস কিউ সি মানে ডি কে ইচ টু পি বি প্লাস কিউ ডি, এখান থেকে কে কমন যাচ্ছে পি বি প্লাস কিউ ডি ইচ টু পি বি প্লাস কিউ ডি, তাহলে এটা কাটলো কে ইচ টু ওয়ান, তাহলে কি পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপর দুইয়েরটা এক্স ইচ টু এ ইকুয়ালস টু ওয়াই ইচ টু বি ইকুয়ালস টু জেড ইচ টু সি হলে প্রমাণ করি যে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে প্রথমেই আছে এক্স ইচ টু এ ইকুয়ালস টু ওয়াই ইচ টু বি ইকুয়ালস টু জেড ইচ টু সি, তাহলে এখান থেকে তাহলে ইকুয়ালস টু কে ধরে নিলাম, তাহলে এখান থেকে কি বলতে পারবো অতএব এক্স সমান এ কে ওয়াই সমান বি কে জেড সমান সি কে, এবার বাম পক্ষটা মান নির্ণয় করব, তাহলে বাম পক্ষ কি আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার, এবার এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউবের মানটা বসিয়ে দেবো, তাহলে এক্স সমান এ কে মানে এক্স কিউব তাহলে কত হবে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার, ওয়াই সমান বি কে মানে বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড সমান সি কে মানে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে এ থাকলো বি স্কোয়ার কেটে বি থাকলো সি স্কোয়ার কেটে সি থাকলো, মানে কে কিউব যদি কমন নিই তাহলে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, এবার ডান পক্ষ করব, ডান পক্ষটা কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এবার আমি যদি এক্স ওয়াই আর জেডের মানটা বসিয়ে দিলাম তাহলে এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব বাই
a plus b plus c তার হোল স্কয়ার। এবার এখান থেকে k কমন নিলে আবার এটাকে বাইরে নিয়ে এলে তাহলে k কিউব হয়ে যাচ্ছে, তাহলে k কিউব ইনটু a plus b plus c তার হোল কিউব বাই a plus b plus c তার হোল স্কয়ার। তাহলে এখানে a plus b plus c তার হোল স্কয়ার কাটবে, a plus b plus c থাকবে, তাহলে হলো k কিউব ইনটু a plus b plus c, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপরে দুইটা আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু x y z y a b c। তাহলে প্রথমেই বাম পক্ষটা মান নির্ণয় করে নেব। তাহলে বাম পক্ষ কি ছিল, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এখানে মান বসিয়ে দেবো, x মানে a k মানে a কিউব k কিউব, y মানে b k মানে b কিউব k কিউব, আর z মানে k। তাহলে বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে ওখান থেকে উপর থেকে k কিউব কমন যাচ্ছে, k কিউব কমন নিলে থাকলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কেটে গেল সমান হলো কে কিউব। এবার ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, এক্স ওয়াই জেড বাই এ বি সি, এ কে বি কে সি কে বাই এ বি সি, তাহলে এ বি সি কেটে গেল সমান কে কিউব। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপর তিনেরটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তাহলে প্রথমেই বাম পক্ষটা নির্ণয় করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইচ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এগুলোর মান বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে সরি এটা প্লাস না ইনটু বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল। এবার ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার, এ ইন্টু এক্স মানে এ কে, বি ইন্টু ওয়াই মানে বি কে, সি ইন্টু জেড মানে সি কে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর কে এখানে কমন গেল, আর বাইরে এলে কে স্কোয়ার হলো। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ।